দরজায় কোরআন আসছে, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র কুরবানির ঈদ। আর এই ঈদকে সামনে রেখেই টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠছে বগুড়ার কামারশালাগুলো। এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু কুরবানি করা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তার নামেই পশু জবাই করা হয়। ঈদ উল আজহা উপলক্ষে আল্লাহর নামে নির্দিষ্ট কোনো হালাল পশু জবাই বা কুরবানি করা হয়। আর এই ঈদ উল আজহাকে সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জামা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার কামার শিল্পীরা। কামারদের দোকানে টুংটাং শব্দই বলে দিচ্ছে ঈদের আগমনী বার্তা। দিন রাত চলছে চাপাতি, দা, বটি, ছুরি তৈরি ও সান দেওয়ার কাজ। বগুড়া জেলার শেরপুর উপজেলার কামার শিল্পীরা কাজের ব্যস্ততায় নাওয়া খাওয়া ভুলে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মযজ্ঞ। কয়লার দগদগে আগুনে লোহা পুড়িয়ে পিটিয়ে তৈরি করছে সব ধরনের সামগ্রী। তবে এসব তৈরিতে এখনও আধুনিকতার ছোঁয়া লাগে নাই, পুরনো সেকালের নিয়মই চলছে আগুনে পুড়ে লোহা হতে ধারালো সামগ্রী তৈরির কাজ। শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী বাজারে গেলে চোখে পড়ে কামার শিল্পের কারিগররা দা, বটি, চাকু তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তারা বলেন, আমরা অনেক বছর যাবৎ এই পেশায় জড়িত, কুরবানি ঈদ আসলেই আমাদের ব্যস্ততা অনেকটা বেড়ে যায়, আর আমরাও এই সময়ের অপেক্ষায় থাকি। সারা বছর কেনা বেচা কিছুটা কম থাকলেও কোনো রকম দিন চলে যায়, এই কুরবানি ঈদের অপেক্ষায় আমরা থাকি। কুরবানি ঈদের আগে এক সপ্তাহ ভালো বেচা কেনা হয়, এ সময়ের দামও ভালো পাওয়া যায়। খুব কম চাষ নাই, চাষবাস খুব কম, চাহিদা তো এবার কম, খুবই কম। মোটামুটি এখন এবার বছর বলবেন যে খুব একটু নাই, আগামী বছর তো আসিলেন আপনারা, দেখছেন তো প্রচুর কাম, এবার কামই নাই, যতমা কোনো নিঃশেষ চলতেছে এই বলতে। না আমরা বাপ দাদা থেকে আমরা এই ব্যবসা করতেছি, আমরা কি আমরা মরণকালে তো এই ব্যবসা থাকি। লট তৈরি ছোটো ছুরি 100 টাকা থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে, জবাই করার ছুরি মিলছে 1200 টাকা থেকে 1500 টাকায়। কামারশালায় দা, বটি তৈরি ও মেরামত করতে আসা ক্রেতারা বলেন, কুরবানি ঈদের আর কয়েকদিন বাকি, তাই আগেই পশু জবাইয়ের সরঞ্জামা তৈরি ও মেরামত করতে এসেছে। এখানে দাও আনছি, কাশি আনছি, বটি আনছি, যা প্রয়োজন তখন দেখা লাগে, প্রয়োজন তো আসি না এখন কুরবানি। তবে কামার শিল্পের সঙ্গে জড়িত কারিগররা বলছেন, প্রতি বছরের ন্যায় এবছরে কাজের চাপ অনেকটাই কম, তাই এবছরে আমাদের পরিবার পরিজনে অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। তারা আরও বলেন, আমাদের প্রত্যেক এই পেশাটিকে টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছি। তাদের এই কামার শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সাহায্য সহযোগিতা কামনা করছেন। আর মাত্র কয়েকদিন পরেই মুসলমান ধর্মীয় বড় উৎসব পবিত্র ঈদ, আর প্রতি বছরে ঈদ উল আজহাকে সামনে রেখেই মুসলমান মানুষ তারা কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তাদের পছন্দের বস্তুকে কুরবানি দেয়। আর এই কুরবানি দেওয়ার যে অস্ত্রপাতিগুলো চাকু, দা, বটি প্রতি বছরই নতুন ক্রয় করে এবং নতুনগুলো এখান থেকে মানে কামারশালা থেকে তারা ভাগ দিয়ে কুরবানি উপযোগী তৈরি করছে পশুর চামড়া ছাড়া এবং মাংস কাটার জন্য। আমরা দেখলাম এসে আমার শিল্পের সঙ্গে জড়িত থাকা শিল্পীরা বলছেন, প্রতি বছর না এবারে যেন তাদের কাজের চাপটা খুবই কম, প্রতি বছর যেরকম কাজের চাপ ছিল এবার কাজের চাপ নাই বললেই চলে। স্বাভাবিকভাবে যেভাবে প্রতি বছর কাজ করে সেরকমভাবে তারা কাজ করে যাচ্ছে, প্রথমে যে চাপ থাকে সেই চাপটা তাদের নাই। তারা ভেবেছেন যে তারা এখন সংশয় আছে কেমন করে তাদের এই শিল্পটাকে টিকিয়ে রাখবে, তারা দীর্ঘদিন যাবৎ তাদের বাপদাদার আমল থেকে তারা এই কাজটা করে আসছে, কিন্তু এখন কালের বিবর্তমানে হারিয়ে বসেছে এই কামার শিল্পশালা, তাই তারা এখন চিন্তিত আছে কেমন করে তারা তাদের জীবিকা নির্বাহ করবে এবং তারা এই পেশাটাকে টিকিয়ে রাখবে। বিশেষ করে সরকারি সাহায্য সহযোগিতা দিলে তারা হয়তো বা এই কামারশালার শিল্পটাকে টিকিয়ে রাখতে পারবে বলে জানিয়েছেন তারা। সারোয়ার জাহান, মুভি বাংলা টেলিভিশন, বগুড়া।